নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের উপস্থিত গুণীজন এবং যে দর্শকবৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী নির্মাণের আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই দু চার কথা বলতে ইচ্ছে করছে আপনাদের সকলকে সঙ্গে পেয়ে। আগামী নির্মাণ শুরু হয়েছিল 2003 সালে। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা প্রতিনিয়ত চলি। সেই স্বপ্নকেই সুন্দর করে গড়ে তোলার জন্য যে ব্যক্তিবর্গ এই আগামী নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে একজন কৃষ্ণা দি কৃষ্ণা দত্ত, দীপা চট্টোপাধ্যায় এবং দিব্যালোক মহাশয়ের প্রচেষ্টায় গড়ে উঠেছিল আগামী নির্মাণ 2003 সালে। এরপর সময়ের প্রবাহে বহু মানুষকে আমাদের পাশে পেয়েছি। স্বামীজি বলেছিলেন, মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম হতেই বর্তমান তাহারই প্রকাশ সাধনাকে বলে শিক্ষা। আর এই পথ ধরেই আমরা সমাজের মানুষের মধ্যে জীবনের মূল স্রোত প্রবাহধারাটি গবেষণামূলক, বৃত্তিমূলক ও সৃজনমূলকভাবে বজায় রাখতে সর্বদা চেষ্টা করে চলেছি। বহু পিছিয়ে পড়া মানুষকে আমরা শিক্ষা, বস্ত্র, অন্ন ইত্যাদি সাহায্য দ্বারা সমৃদ্ধ করার চেষ্টা করি। অবৈতনিক শিক্ষা দিয়ে নাচ, গান, আঁকা, যোগব্যায়াম ইত্যাদি শিক্ষার দ্বারা আমরা শিশু, বালক, বালিকা, কিশোর, কিশোরীদের মধ্যে জীবনপথে আদর্শ নিয়ে মাথা তুলে বাঁচবার যে রসদ পূর্তি করি, সেই কাজটিকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে চলেছে আগামী নির্মাণ। আগামী নির্মাণ সম্পর্কে আরও দু চার কথা বলতে যাব এবং আজকে যারা আসবেন আমাদের বিশিষ্টজনেরা তারা আপনাদের কাছে আগামী নির্মাণ সম্পর্কে আরও অনেক কথা বলবেন। মঞ্চে প্রথমেই ডেকে নেব আজকের অনুষ্ঠানের শুভ সূচনা যিনি করবেন প্রদীপ প্রজ্বলন করে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা। মঞ্চে তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন বিশিষ্ট অতিথিবর্গ তাদেরকে সকলকেই একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব। শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরী, শ্রীমতী উৎপলা দত্ত, শ্রী দেবাশিস দেব, শ্রী সোমনাথ চ্যাটার্জি, শ্রীমতী অলোকানন্দা রায়, সকলকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং তারপরে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে। মঞ্চে উপস্থিত গুণীজনদের জন্য একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই আগামী নির্মাণের পক্ষ থেকে এবং অনুরোধ জানাবো প্রবুদ্ধবাবুকে এবং সঙ্গে সকলকেই যদি আজকের এই শুভ সূচনার কাজটি সবাই মিলেই করেন। প্রদীপ প্রজ্বলন করে আগামী নির্মাণের 2003 সালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। আমাদের আগামী নির্মাণের সঙ্গে রয়েছেন ডক্টর সংঘমিত্রা মুখার্জি, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের উদ্বোধনের কাজটির সঙ্গে সঙ্গে একটু সুরের সম্পর্ক রয়েছে। আগামী নির্মাণেরই কচিকাঁচা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের সামনে এসে উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। ডেকে নিচ্ছি মঞ্চে দেবাদৃতা, সৃজা, দেবস্মিতা, শুচিস্মিতা ও দেবদীপ্তকে।
আসলে আলো মানে তো এরকমই বন্যাধারার মতো, ঝর্ণাধারার মতো আমাদেরকে আলোকিত করে চলে। তাই ওদের মুখ থেকে এই গানটা শুনতে শুনতে সত্যি মনে হচ্ছিল যে অন্ধকারটাই সব নয়, অনেক 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 আলো আছে, আর সেগুলো ওদের মধ্যে দিয়ে আমরা আগামী নির্মাণের সঙ্গে হাত ধরে চলতে চলতে আলো জ্বালাতে জ্বালাতে যাব। ওদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, কারণ এত সুন্দর করে ওরা গানটা গাইলো, খুব ভালো লাগছিল শুনতে। আগামী নির্মাণের পক্ষ থেকে আমাদের অতিথিদের বরণ করে নেব, তার আগে একটা ছোট্ট কাজ আছে। প্রদীপ জ্বালানো হয়ে যাওয়ার পরে এটাকে আমাদের সরিয়ে ফেলার কথা, একটু আগামী নির্মাণের ভলেন্টিয়ার্সদের বলবো যদি একটু প্রদীপটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজকের অনুষ্ঠানে উদ্বোধন করলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা, তাকে আমরা বরণ করে নেব আগামী নির্মাণের পক্ষ থেকে। তাকে বরণ করে নেবেন দেবাদৃতা, মঞ্চে ডাকছি দেবাদৃতাকে, বরণ করবেন প্রবুদ্ধ রাহাকে। শ্রী প্রবুদ্ধ রাহাকে বরণ করে নিলাম আগামী নির্মাণের পক্ষ থেকে। এরপরে রয়েছেন শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরী, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরীকে বরণ করে নেবে সৃজা। এরপরে শ্রী দেবাশিস দেব, খুব পরিচিত মানুষ, আমার বোধহয় পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাই চেনেন ওনাকে। আনন্দবাজার পত্রিকার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত রয়েছেন এবং তাকে বরণ করে নেব আগামী নির্মাণের পক্ষ থেকে। বরণ করে নেবে সুচিস্মিতা। আর সঙ্গে রয়েছেন আমাদের মঞ্চে বিখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী, আমাদের খুব কাছের দিদি, আমরা সবাই মুন্নিদি বলতে পছন্দ করি, শ্রীমতী অলকানন্দা রায়। তাকে পুষ্পস্তবক দেব, বরণ করে নেব। ডেকে নিচ্ছি দেবদীপ্তকে, অলকানন্দীদিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুব কাছের একজন মানুষ, ডক্টর সংঘমিত্রা মুখার্জি, সহসভানেত্রী, আগামী নির্মাণের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর ডক্টর সংঘমিত্রা মুখার্জিকে বরণ করে নেব। বাড়ির মানুষ কিন্তু আজকে এই মঞ্চে আপনি আমাদের সঙ্গে, সকলের সঙ্গে রয়েছেন, তাই জন্য আপনাকেও আমাদের বরণ করতে ইচ্ছে করছে। এই অনুষ্ঠানে আজকে যাদেরকে পেয়েছি মঞ্চে, তাদের সঙ্গে আগামী নির্মাণের পথ চলা শুরু হলো, হয়তো অনেক আগেও শুরু হয়েছে, অনেক আগে থেকেই হয়তো জানেন অনেকে, কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন যারা, তাদের কাছ থেকে দু এক কথা জানতে ইচ্ছে করছে, তাদের যদি কিছু আজকের এই অনুভূতিটুকু বলেন। সেই জন্য প্রথমেই বলবো শ্রী প্রবুদ্ধ রাহা মহাশয়কে যদি দু এক কথা বলেন আজকের এই অনুষ্ঠানে এসে। নমস্কার আপনাদের সবাইকে। আগামী নির্মাণের সঙ্গে পথ চলা কিন্তু আমার আজকের থেকে না, অনেক দিন আগের থেকে শুরু হয়েছে, এবং আমি যেটুকু জানি আগামী নির্মাণ সম্পর্কে, তাতে এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার শ্রদ্ধা প্রতিদিনই প্রায় বেড়েছে। এবং আমি জানি দিব্যালোক এবং অন্য যারা দক্ষ কর্মীরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই কাজকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এরকম প্রতিষ্ঠান যত বাড়বে, তত আমাদের সকলেরই এই সমাজের
প্রত্যেক দিনই আমাদের অনেক সুবিধে হবে এবং শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে বক্তব্য শেষ করি। নমস্কার। শ্রী প্রভূত রাহা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত এবং খুব টু দি পয়েন্ট করে বলে দিয়েছেন আগামী নির্মাণের সঙ্গে তার সম্পর্কের কথা, এবং আমাদের সত্যি সত্যি ভালো লাগছে যে আমাদের পাশে এতজন মানুষকে আমরা পাচ্ছি প্রতিনিয়ত, এবং এই সংখ্যা দীর্ঘ দিন ধরে আরও অনেক অনেক বেড়ে চলবে, এটাই আমাদের কামনা। আমি অনুরোধ জানাব শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরীকে দু এক কথা যদি বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমার খুবই ভালো লাগছে যে আগামী নির্মাণ আমাকে আসতে বলেছে, এবং পড়াশুনোর বাইরে দীর্ঘ জীবন আমার কেটেছে পড়াশুনোর মধ্যে, এবং শিক্ষা অধিকর্তা হিসেবে এখানে ওখানে বক্তৃতা দিয়ে ব্যস্ত সমস্ত ফাইলের চাপে একদম ঝুঁকে পড়ি, সেখান থেকে একটা পালিয়ে যাওয়ার পথ। আমার মনে হয় যে সমস্ত জীবনের মধ্যে কিন্তু মেন যে কাজটা করা হয় তার বাইরে গান নাচ এই শিল্পী সত্তাটা কিন্তু সবার মধ্যেই থাকে, ছোটো থেকে বড়দের মধ্যে, এবং এই কূপমণ্ডুক জগতের বাইরে কিন্তু আমাদের বেরিয়ে আসা দরকার। আগামী নির্মাণ তার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এবং সব থেকে বড় কথা তারা পিছিয়ে পড়া মানুষের দিকেও ফিরে তাকিয়েছে, তাদের হাত বাড়িয়ে দিয়েছে। আজকাল আমরা ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলি, এবং সেই দিকে হাত বাড়ালে পৃথিবীটা সুন্দর হবে। আমরা খুব কম সময় জন্যে পৃথিবীতে বেড়াতে আসি, এবং আমাদের দায়িত্ব কিন্তু যারা পিছিয়ে আছে তাদের নিয়ে সমগ্র এনভায়রনমেন্টের ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু তাদেরও ডেভেলপমেন্ট দরকার। কারণ কবিগুরু বলেছেন যে যাকে আমরা পিছিয়ে রাখি তারা আমাদের টানিবে পশ্চাতে, সেটা কিন্তু আমরা হতে দিতে পারি না। সুতরাং আগামী নির্মাণকে এগিয়ে চলার জন্যে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও আমরা এরকম সুন্দর সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারব। আমি গানের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরীকে। সত্যি খুব সুন্দর করে বললেন যে পিছিয়ে পড়া মানুষ যাদেরকে আমরা সত্যি পশ্চাতে রাখলে সেইখানে আমাদেরকেও কিন্তু সেই জায়গাতেই ফিরতে হয়, তাই জন্য আমরা সবাই এগিয়ে চলার মন্ত্রটা নিই এই সমস্ত বিশিষ্টজনদের কাছ থেকে। মঞ্চে রয়েছেন শ্রী দেবাশিস দেব, তাকে বলবো দু চার কথা যদি বলেন। নমস্কার সবাইকে, কি বলি বলুন তো। আমি এই সঙ্গমিত্রাদি বললেন যে আমি উনি ঘরের মানুষ, তা আমি মানে ঘর মানে কি, ওই একটা কথা আছে না জ্ঞেয়যোগী, তো আমি কিন্তু ওই জ্ঞেয়যোগীদের মধ্যেই পড়ি। তো এবার এরা আমাকে মঞ্চে তুলে একটা সম্মান দিলেন, তা আমি তো ভাবলাম তাহলে দেখ জ্ঞেয়যোগী ভিক পায় না কথাটা তাহলে ঠিক নয়। হ্যাঁ, দিব্যালোকবাবুকে আমি বললাম যে কি দরকার, আমি তো ওই আপনাদের সবাইয়ের মধ্যে থাকতেই তো ভালোবাসি। তো আমি যেটা হয় যে এই প্রত্যেক বছর আমি দেখি যে এই আগামী নির্মাণের সবাই এই একটা দিনের জন্য মানে সারা বছর অপেক্ষা করে থাকেন, এবং কি মানে একটা উত্তেজনার মধ্যে একটা কিছু গান, একটা কাগজ বেরোচ্ছে, একটা পত্রিকা বার হচ্ছে, এগুলোর মধ্যে থেকে যে একটা অন্য একটা উত্তেজনা, একটা উন্মাদনা তৈরি হয়, এটা যে কতখানি মানে সারা বছরে এদের স্পিরিট যোগায় এটা আমি নিজে তো দেখেছি। আমি মানে ওই যে বলে না কান টানলে মাথা আসে, আমি ওই মাথার মতন চলে গেছি আর কি। তো আমার খুব ভালো লাগে এবং আমি নিজেও জড়িয়ে পড়ি এই আপনারা যে গান টান শুনবেন একটু পরে। সারা বছর এই গান নিয়ে নানারকম এদের রিসার্চ হয়, নানারকম আলোচনা হয়, তারপরে তো ওই রিহার্সালের একটা পর্ব থাকে। এটা একটা অদ্ভুত, যারা আপনারা আপনাদের কেউ কেউ হয়তো নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে বা এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত, তাহলে বুঝতে পারবেন যে এটা একটা অন্য আনন্দ, এটা অন্য একটা মানে বেঁচে থাকার একটা অন্য ইয়ে থাকে আর কি, মানে অন্য আনন্দ তৈরি করে একটা আলাদা। তো আমি আর নতুন করে কিছু বলবো না, কারণ দু এক কথার বেশি বোধ হয় সময়টা নিয়ে নেবে। তো আপনারা এসছেন এবং আমরা সবাই আছি একসঙ্গে, এটা খুব ভালো লাগে। প্রত্যেক বছরই আমি এটা খুব এনজয় করি, আপনারাও করেন, আপনারা অনেকেই প্রত্যেক বছরই আমাদের সঙ্গে থাকেন। সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রী দেবাশিস দেব মহাশয়কে।
আসলে ঘরের লোককে ওই যে ঘেয়ে যোগী ভিক পায় না কথাটা বললেন, সেটাকে ভুল প্রমাণ করব বলেই এটা করলাম আমরা আজকে। তো আমাদের সঙ্গে রয়েছেন সংঘমিত্রাদি, আমি জানি না সংঘমিত্রাদিও যদি বলেন যে দু এক কথা বলবেন না তাহলে একটু কষ্ট হবে সবারই, একটু যদি বলেন কিছু দু এক কথা আমাদের সঙ্গে। আমি শুভ সন্ধ্যা সবাইকে জানাই প্রথমেই। আমি আজকে জানাতে চাই যে আমি প্রথম যখন এসে আগামী নির্মাণে জয়েন করেছিলাম তখন একটা ভীষণ আনন্দ হয়েছিল দেখে যে মানে এখানে কী সুন্দর কাজ হচ্ছে এবং সবাই কী উৎসাহ নিয়ে এগিয়ে যায় এবং গান বাজনাটা ভীষণভাবে স্ট্রং ছিল। তখন আমার মনে হলো যে আরেকটা দিকও দরকার, মানে অ্যাপার্ট ফ্রম পিছিয়ে পড়া লোকদেরকে জন্য করা, তারপরে আমার মনে হলো যে এমপ্লয়মেন্টের এত খারাপ অবস্থা আজকে আমাদের স্টেটে, সেখানে যদি আমরা একটু ভোকেশনাল স্টাডিজ দিয়ে কিছু একটা তৈরি করতে পারি, একটা প্ল্যাটফর্ম ফর ইউথ, সেটা আমার ভীষণ মনে হয়েছিল এবং সেই দিক দিয়ে কাজ করে আমরা কিন্তু আজকে ভোকেশনাল সেন্টারটাকে মোটামুটি দাঁড় করাতে পেরেছি। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমার কিন্তু একটু অসহায় বোধ হচ্ছে, কেননা আজকে আমাদের কৃষ্ণাদি নেই মাথার ওপরে। কৃষ্ণাদি যিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, কৃষ্ণা মজুমদার, শ্রীমতী কৃষ্ণা মজুমদার, উনি আজকে নেই আমাদের মধ্যে এবং উনাকে ভীষণভাবে মিস করি, কেননা উনি যে কতটা আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন এবং হোয়াট এ ওয়ান্ডারফুল পার্সন শি ওয়াজ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি দীর্ঘকাল এডুকেশনে কাজ করেছি, আমি লেডি ব্রিগন কলেজ থেকে প্রিন্সিপালশিপ করে তারপরে ওখান থেকে রিটায়ার করেছি, দীর্ঘকাল বহু মানে মহিলার সাথে আমার মানে ভাগ্য হয়েছে কাজ করার এবং তার মধ্যে আমাদের জয়শ্রীও কিন্তু একজন, জয়শ্রীর সাথে প্রচুর দিন কাজ করেছি এবং সে আমার সাথে অনেক আমরা অনেক কমিটিতে একসঙ্গে কাজ টাজ করেছি এবং সেই জন্য আজকে খুবই আনন্দ হচ্ছে যে জয়শ্রীকে আজকে আমরা পেয়েছি এখানে, আলোকানন্দদিকে পেয়েছি, তারপরে দেবাশিস বাবু, প্রবুদ্ধ রাহবাবু, আপনাদেরকে তো আপনারা তো খুবই পরিচিত আমাদের এবং আপনাদেরকে বছর বছরই দেখি এখানে এবং আপনাদেরকে পেলে পর আমাদেরও একটা ভীষণ মানে একটা স্ট্রেংথ হয়, আমরা জানি যে আপনারা রয়েছেন আমাদের পাশে এবং এটাই ইন্সপিরেশন, সব দিক থেকে ইন্সপিরেশন না পেলে তো আর একটা সংস্থা দাঁড়াতে পারে না এবং সেটা কিন্তু আমরা সবার ইন্সপিরেশন সবার ভালোবাসায় এবং আজকে মানে আমরা অনেক দিক থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে লোকে কতটা আমাদেরকে ভরসা করেন এবং করতে চান এবং আমরা খুব চেষ্টা করব যাতে লোকের ভরসাটার মানে দাম আমরা রাখতে পারি, দিতে পারি, সেইভাবেই আমরা চেষ্টা করে যাব, এই বলেই আমি আমার বক্তব্য রাখছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ডক্টর সংঘমিত্রা মুখার্জিকে। সংঘমিত্রাদি কথা সূত্রে একটা কথা বলি, সেটা আমরা এই সদ্য হারিয়েছি আগামী নির্মাণের প্রতিষ্ঠাত্রী ও সভানেত্রী এবং বিশিষ্ট লেখিকা কৃষ্ণা মজুমদার দত্ত মহাশয়াকে। আমার সকলের কাছে অনুরোধ, আমরা এক মিনিট নীরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানাব। আগামী নির্মাণের সচিব সাধারণ সম্পাদক শ্রী দিব্যালোক রায়চৌধুরী মহাশয়কে মঞ্চে ডাকব তার প্রতিবেদনের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আগামী নির্মাণের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা প্রথা ভেঙে আগে বিশিষ্ট অতিথিদের আগে বলতে দিয়েছি এবং পরে আমাদের সংগঠনের তরফ থেকে প্রতিবেদন পেশ করা হচ্ছে। প্রতিবেদনের সিংহভাগটাই আমাদের অতিথিরাই বলে ফেলেছেন, তাই আমি বুঝতে পারছি না এখন কোন থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। কারণ যারা অতিথিরা এসছেন তারা দীর্ঘদিন ধরে আগামী নির্মাণকে চেনেন। আগামী নির্মাণ 2003 সালে তার যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে আস্তে আস্তে পায়ে আজকে 2017 এসে দাঁড়িয়েছে, যখন সুদূর গ্রাম পিয়ালি থেকে আগামী নির্মাণকে 2 বিঘা জমি দান করার জন্য লোকে ব্যাকুল হয়ে ছুটে আসছেন, মেদিনীপুরে 10 কাঠা জমি দান করবেন বলে ছুটে আসছেন, তখন ভাবতে ভাল লাগে যে হয়তো আমরা আমাদের আদর্শটাকে অবলম্বন করে ছিলাম বলে আজকে এত লোকের আস্থা আগামী নির্মাণ অর্জন করতে পেরেছে।
একটু আগেই বলেছি যে আমরা যে শুধু শিল্প সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করি বা আমরা সেই বিষয়টাতে মননশীল এবং সেই জন্য আমরা সেই দিকে সেই জিনিসটাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি, শুধু তাই না, আমরা অনুভব করেছিলাম যে মানুষের আসল জিনিস হচ্ছে আত্মনির্ভর হয়ে ওঠা, এবং সেই কাজে আমরা প্রথম থেকেই আমাদের আন্দোলন সেই দিকেই ছিল যাতে আমরা মানুষদের নিজেদের পায়ে দাঁড় করাতে পারি। আজ থেকে 4 বছর আগে আমাদের নিউআলিপুর শাখায় ডক্টর সঙ্গমিত্রা মুখার্জির নেতৃত্বে আমাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হয়, যেখানে ছাত্রছাত্রীরা, সুদূর গ্রাম থেকে আসা ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্সের মাধ্যমে স্বনির্ভর হতে পারছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাকরি পেয়েছেন। এছাড়া আমাদের যে সঙ্গীত বিভাগ আছে, প্রাচীন ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারা বদ্ধপরিকর। তারা সারা বছর এই বিষয়টা নিয়ে চর্চা করে এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের কাছে সেই সুর, সেই গান, সেগুলো উপস্থাপন করেন। এছাড়াও একটি পত্রিকা আজকে যেটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে, সেটিও দীর্ঘ 12 বছর ধরে সাহিত্য সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছে। বহু প্রতিষ্ঠিত লেখক লেখিকা এতে তাদের লেখায় এই পত্রিকা সমৃদ্ধ হয়েছে। আজকে আমরা খুবই আনন্দিত যে আমরা আজকে এখানে শ্রীমতী অলকানন্দা রায়কে আগামী নির্মাণ 2003 এবং কিশোর বৈঠক সেবার সম্মানে সম্মানিত করতে পারবো। এটা আসলে আমাদেরই সম্মান, ওনাকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত বোধ করব। উনি দীর্ঘদিনভাবে যেভাবে কারাবারের মধ্যে আসামিদের মধ্যে একটা বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার গান সঞ্চারিত করেছে, সেই কাজটিকে আমরা আজকে সংবর্ধনা জানাচ্ছি, তাকে আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা জানালাম। আগামী নির্মাণ দিনে দিনে এগিয়ে চলেছে আপনাদের সকলের সহযোগিতায়, সকলের ঐকান্তিক ইচ্ছায়। এবছর আমরা একটি সদ্য, আমাদের লোকের অভাব আছে, মানে আবেগতাড়িত হয়ে অনেকে তো সঙ্গে এসে যান কিন্তু সেইভাবে কাজ করার মতন লোক আমরা সত্যিকারের কিন্তু আরও আমাদের প্রয়োজন। এবছর আমাদের সুন্দরবন অঞ্চলে একটি হাসপাতাল ছিল যেটা পরিচালনার দায়িত্ব আগামী নির্মাণকে তুলে দেওয়ার কথা হয়েছিল। সুন্দরবন অঞ্চলে বেশ 1 বছর আগে ডাক্তার সুব্রত মৈত্রের নেতৃত্বে রঙ্গনাথানন্দ গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি হয়েছিল এবং উনিও এবছর আমাদের ছেড়ে চলে গেছেন। উনি চলে যাবার পরে তার পরিচালনার ভার আগামী নির্মাণকে অর্পণ করার কথা বিশিষ্ট লোকেরা বলেছিলেন, কিন্তু আমরা অপারক, এই বিষয়ে আমাদের পারদর্শিতার অভাব আমরা প্রত্যাখ্যান করেছি। কিন্তু আগামী দিনে আমাদের বিশ্বাস যে আরও বিভিন্ন স্তরের মানুষ আগামী নির্মাণে এসে যোগদান করবেন এবং আমরা আরও মানুষজনের সেবায় এগিয়ে যেতে পারবো। আসলে আগামী নির্মাণের উদ্দেশ্য হচ্ছে বহুজন হিতায়, বহুজন সুখায়, বহুজনের জন্য হিত, বহুজনের হিত এবং বহুজনের সুখের জন্য আগামী নির্মাণের স্থাপনা। আপনারা সবাই আজকে, আজকের এইবারের বিষয় পবিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্র চট্টোপাধ্যায় এবং অনুপম ঘটক, তাদের তিনজনেরই পরিবারের লোকেদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যে কোনো কারণে হয়তো তারা এখন উপস্থিত হয়ে উঠতে পারেননি। আজকে আমরা এরকম একজন বিস্তৃত গীতিকারদের নিয়ে অনুষ্ঠানে আয়োজন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। ধন্যবাদ শ্রী দিব্যালোক রায়চৌধুরী মহাশয়কে। কিশোর বৈঠক খবর পড়ার জন্য মঞ্চে ডেকে নেব অর্পিতা সরকারকে। নমস্কার। মঞ্চে উপস্থিত সুধীবর্গ এবং আমাদের অতিথি স্বজনদেরকে আগামী নির্মাণের তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমার প্রতিবেদন শুরু করছি। কিশোর বৈঠক খবর, দ্বাদশ বর্ষ 1424। খবর শব্দটা শুনে যে প্রাথমিক ধারণা আসে তা হলো জনগণের জানা উচিত এমন কোনো ঘটনা। হ্যাঁ, তাই এক দশক পেরিয়ে যাওয়া পুরাতন সেই অভ্যাস মতো কিশোর বৈঠকের সকল শুভাকাঙ্ক্ষী,
সদস্য পরিজনের মিলিত প্রচেষ্টায় আমরা দ্বাদশ বর্ষে কিশোর বৈঠকের প্রকাশনাকে উত্তীর্ণ করতে পেরেছি। অতীতে রেশ টেনে বদিন্দা, অশোকদা, কৃষ্ণাদি এদের জন্য আমাদের মন ভারাক্রান্ত, তবু আমাদের দীপাদি, দিব্যালোক স্যার এদের অদম্য প্রচেষ্টায় তাদের আদর্শ দেখে আমরা উদ্দীপিত হই এবং এক সাম্যময় উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের। কিশোর বৈঠককে আমরা এক কথায় বলতে পারি, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়। হ্যাঁ, বর্তমান যুগের প্রতিযোগিতামূলক সমাজে কিশোর কিশোরীরা যখন উন্নয়নের বোঝা ও জীবন পথে আদর্শ গঠনের অবকাশের জন্য সংশয় রয়েছে, তাদের সবাইকে নিয়ে আমাদের কিশোর বৈঠক প্রতি মাসের প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5টায় যথাক্রমে টালিগঞ্জ ও সরসোনাতে আমাদের বৈঠক হয়। এখানে কিশোর কিশোরী বালক বালিকাদের নিয়ে নাচ, গান, নাটক, সৃজন, উন্নয়নমূলক বিতর্ক, আলোচনা ইত্যাদি আয়োজনের দ্বারা সামাজিকতা, মানসিক আদান প্রদান ক্ষমতা বৃদ্ধি, চারিত্রিক দৃঢ়তা গঠন করে তাদের জীবনে আদর্শ খুঁজে পায়, মনের জোর পায়। অনেক ক্ষেত্রে বহির্জগতেও কীর্তি স্থাপন করেছে এই আগামী নির্মাণ 2003 কিশোর বৈঠক মহিরুয়ের ছায়ায় এসে। আমরা বিভিন্ন গবেষণামূলক সঙ্গীতানুষ্ঠান করি পৃথক সঙ্গীত বিভাগের দ্বারা, বার্ষিক দুটি বিদ্যালয়ে সৃজনশীল সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করি। এই বছর বেথুন বিদ্যালয় এবং শিবরামপুর বালিকা বিদ্যালয় নির্দিষ্ট হয়েছিল। এছাড়া সরসোনাতে কৃতজ্ঞতা স্বীকার্য অধিকারী শ্রীমতী সুস্মিতা মণ্ডল, বিথিকা মণ্ডল, সুজাতা নস্কর, শচীন্দ্রনাথ মণ্ডল, মোনালিসা মিত্র বিশ্বাস এবং বাকি সদস্য পরিচালিকাগণের অক্লান্ত মিলিত প্রচেষ্টায় আমরা বহু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিদ্যার্জনে নানা পথে সাহায্য করেছি। অবৈতনিক শিক্ষাদান, নাচ, গান, আঁকা, যোগব্যায়াম, চিকিৎসা প্রদান ইত্যাদির দ্বারা আমরা তাদের মানসিক ও শারীরিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করি, যাতে তারা উন্নত ভবিষ্যৎ গঠনের সুচিন্তা করার মতো মস্তিষ্কের সৃজন চালন ক্ষমতাটুকু হারিয়ে না ফেলে, মনে জোর নিয়ে যেন ভবিষ্যৎ গড়ার দিশারি হতে পারে। এছাড়াও বলে রাখি, এই বছরই আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় প্রয়াত ডাক্তার সুব্রত মৈত্র মহাশয়ের স্মরণে 17ই মার্চ 2017 একটি স্মরণসভা এবং দাতব্য চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছিল সরসোনাতে। আঞ্চলিক মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা করতে আমরা প্রচেষ্ট। আরও বলে রাখি, আমাদের নিজস্ব ওয়েব ডিজাইনার আছেন বাপ্পাদা, শেখ বাপ্পা। এরকমই একদিন কিশোর বৈঠক আগামী নির্মাণ 2003-এর ছত্রছায়ায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, জীবনের লক্ষ্য আদর্শ স্থির করতে পেরেছেন। এছাড়া বিভিন্ন প্রকার ডেকোরেশনের কাজ হয়। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আমাদের দিয়ে পরো করতেই পারেন। আমরা স্বল্প খরচে ন্যূনতম মূল্যে অত্যন্ত আধুনিকভাবে এই কাজ করে থাকি। একমাত্র সহযোগিতা আদান প্রদানের মাধ্যমেই সার্বিক উন্নয়ন, সাম্য লাভ সম্ভব। সমাজবদ্ধ শ্রেষ্ঠ জীব মানুষের প্রতি মহাপুরুষদের এই বার্তা কিশোর বৈঠক আগামী নির্মাণ 2003 সৃজনমূলক, কৃষ্টিমূলক ও গবেষণা প্রসূত আধুনিক পদ্ধতিতে আগামী প্রজন্মের মধ্যে তুলে ধরেছে। এসো যোগদান করো, শিক্ষামূলক জ্ঞানের পরিধি পেরিয়ে নিজের আত্মজ্ঞানের পরিধি বাড়াও। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, সরস্বতী পুজো, দুর্গা পুজো, ঈদ ইত্যাদি পালন করা হয় এবং আমরা নিজেরা টাকা জমিয়ে এবং তহবিলের সাহায্যে গরিব দরিদ্র মানুষদের প্রসাদ, অন্ন, বস্ত্র, শীতের কম্বল তুলে দিই। এমনই কার্যকলাপ প্রতিনিয়ত হয়ে চলেছে কিশোর বৈঠক তথা আগামী নির্মাণ 2003-এ। সর্বশেষে বলে রাখি, খবর হোক, চারিদিকে রটে যাক, বৈঠকখানা খুলেছে। আরে এসো ভাই, এসো সবাই, হাসতে নাই কো মানা, সৃষ্টিতে নাই মানা, এই তো আমাদের তৃতীয় বিশ্ব, আমাদের কিশোর বৈঠকখানা। দেখো চিত্রগুপ্তের খাতার পাতায় এক কোণে আজ হাসছে দেখো, কিশোর বৈঠক খবর রটেছে। নমস্কার।
ধন্যবাদ অর্পিতাকে। সত্যি অজস্র খবর আমাদের দিয়ে গেল, যেই খবরগুলো অনেকের হয়তো জানা, অনেকের হয়তো অজানা ছিল, কিন্তু এই খবরগুলো জানার পরে মনে হচ্ছে আগামী নির্মাণ আরও আরও অনেক 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 দূরের আগামীকে তৈরি করবে, এবং সেই সঙ্গে আপনাদের সকলকেই এই পথ চলায় পাবো, এই আশা নিয়েই আগামী নির্মাণ আজকের এই সন্ধ্যার আয়োজন করেছে। আগামী নির্মাণের 2003-এর ও কিশোর বৈঠক সেবা সম্মান 2017 আমরা যাকে দেব, এই বছরে প্রখ্যাত নৃত্যশিল্পী অভিনেত্রী হিসেবে জগৎ জোড়া নাম, কিন্তু তার বিশেষ একটি কাজ তিনি শুরু করেছেন প্রেসিডেন্সি কারেকশনাল হোমের বন্দীদের নিয়ে নৃত্যের মাধ্যমে এক অন্য জগৎ এনে দিয়েছেন, সেই বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীমতী অলকানন্দা রায়, তাকে মঞ্চে পেয়েছি আগামী নির্মাণ, সত্যিই গর্বিত আজকে তাকে এই সম্মানে ভূষিত করতে পেরে। মঞ্চে ডেকে নেব আগামী নির্মাণের সাধারণ সম্পাদক শ্রীদীপ বালক রায়চৌধুরী এবং আমাদের অতি পরিচিত ডক্টর সংঘমিত্রা মুখার্জি সহসভানেত্রী, তাদের দুজনকে অনুরোধ জানাবো আজকের এই সেবা সম্মান শ্রীমতী অলকানন্দা রায়ের হাতে তুলে দেওয়ার জন্য। সবাইকে একটু অনুরোধ জানাবো যদি আমরা সবাই দাঁড়িয়ে একবার এই সম্মানের সাথে সঙ্গী হতে পারি। শ্রীমতী অলকানন্দা রায়ের শ্রদ্ধাস পদাশু। আগামী নির্মাণ 2003 ও কিশোর বৈঠকের পক্ষ থেকে যে স্মারকটি আপনার ওনার হাতে দেওয়া হলো সেই মানপত্র পড়ে শোনাই। নৃত্য জগতে অনেক দিন থেকেই আপনি এক মহিরুহ, আপনার ছায়ায় আপনার মায়ায় কত চারা গাছ আজ বড় হয়ে ছড়িয়ে পড়েছে কত দিকে। কয়েক বছর হলো আপনি নৃত্য বিজ্ঞানকে অন্য স্তরে নিয়ে গেছেন, কারাবন্দীদের নিয়ে আপনার সাহসী পদক্ষেপ আজ বিশেষ স্বীকৃতি পেয়েছে মানুষের কাছে, তাদের কাছে আপনি মা, এই ডাকটাই আপনার কাছে সবচেয়ে বড় গৌরব। এখন আপনি আপনার এই কাজকে আরও অনেক বড় এক বৈচিত্র্যের স্রোতে ভাসিয়ে দিয়েছেন। কারাবন্দীদের সন্তানদের জন্য আপনি তৈরি করেছেন এক আশ্রম যেখানে তারা আপনার স্নেহ ভালোবাসায় আপনার আদর্শে মানুষ হয়ে উঠছে। আমরা আপনাকে নিয়ে অশেষ গর্বিত। 2017 সালের আগামী নির্মাণ 2003 ও কিশোর বৈঠক সেবা সম্মান আপনার হাতে তুলে দিতে পেরে আমরা নিজেদের পরম সৌভাগ্যের অধিকারী বলে মনে করছি। অনেক শ্রদ্ধা ও ভালোবাসায় আগামী নির্মাণ 2003 ও কিশোর বৈঠক সদস্য সদস্যবৃন্দ, বিড়লা একাডেমি, 30/4/2017। এবার অনুরোধ অলকানন্দাদির কাছে কিছু কথা শোনার জন্য। আমিও যে কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি তো শুধু নাচতে জানি, কথা অত গুছিয়ে বলতে জানি না, ওদের মতো এত সুন্দর গানও গাইতে জানি না। আজকের এই সম্মান আমি মাথা পেতে নিলাম, এবং এই সম্মান আমার একার না, যাদের মা আমি, তারা যদি ঠিক পথে না চলতো তাহলে আমার সমস্ত কাজটাই তো ব্যর্থ হতো, তাই এই সম্মান ওদের সম্মান। আমি আজকে ওরা সবার কাছে সব সময় আসতে পারে না, তাই ওদের হয়ে সব জায়গায় আমি গ্রহণ করি, এটা ওদের কৃতিত্ব। আমি যেটা 2000 বার বলেছি আরও 2000 বার বলবো, কোনো মানুষ অপরাধী হয়ে জন্মায় না, কোনো না কোনো কারণে হয়তো অপরাধ করে ফেলে, তার সেই কারণগুলো আমরা সবসময় জানতে পারি না, কি আমরা তো সেই সিচুয়েশনে পড়িনি বলে আমরা বুঝি না যে কেন ওরা করেছিল, তাতে কিন্তু মানুষ হওয়া বন্ধ হয় না।
ওরা যে মানুষ অনেকে সেটা ভুলে যায়, তবে হ্যাঁ এখন আস্তে আস্তে সমাজ ওদের দিকে একটু হলেও তাকাচ্ছে, সেই কৃতিত্ব কিন্তু ওদের। আজকে ওরা যখন স্টেজে পারফর্ম করে, সমাজের সবাই কিন্তু ওদের সেই শিল্পীর স্বীকৃতিটা দেয়, তাই ওরা যদি ভালো হয়ে থাকে তার কৃতিত্ব কিন্তু আপনাদের সবার, কারণ সেই শিল্পী সম্মান না পেলে ওরা কিন্তু ওদের অপরাধী বলেই সব সময় ভাবত। যেদিন প্রথম ওরা করেছিল রবীন্দ্রসদনে, দে গট এ স্ট্যান্ডিং ওভেশন ফার্স্ট প্রোগ্রামে, মানুষ হয়তো দেখতে এসেছিল একটা কৌতূহল যে দেখি তো ওরা কী করে, যখন দেখলো যে ওদের পারফরমেন্সেও একটা প্রফেশনাল ফিনিশ আছে যে ওরাও করতে পারে, তখন কিন্তু সবাই আবেগে দাঁড়িয়ে ওদের করতালি দিয়েছিল। আর সেই সময় থেকে আসলে ওদের এই উত্তরণ, আমি পরিবর্তন বলি না, উত্তরণের শুরু। ওরা হয়তো বুঝেছিল, আমাকে কোনোদিনও মুখে সেটা বলেনি, কিন্তু আমি ওদের বডি ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারি, মারা তো সব বোঝে, যে যে অপরাধ করে ওরা শাস্তি পেয়েছে বা পাচ্ছে, সেটা অপরাধ করলে শাস্তি পেতে হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু ওরা যেটা ভালো করছে সেটার জন্য যে মানুষ ওদের গ্রহণ করেছে ওদের ভালোটা, সেটাতেই কিন্তু ওরা আর কোনো দিন কোনো ভুল করতে পারবে না, কারণ ভালো হওয়ার যে একটা অনুভূতি সেটা ওরা সেই দিন থেকে পেয়েছিল। তাই আমি সবসময় বলি যে কৃতিত্ব কিন্তু সমস্ত অডিয়েন্সেরও বা সমাজের, যারা ওদের সেই জায়গাটা করে দিয়েছে। তবে আমি বারবার একটা কথা বলি, ওদের সন্তানদের কথা, ওরা কিন্তু কোনো দোষ করেনি, কিন্তু মানুষ ওদের দিকেও আঙুল তোলে, অমুকের ছেলে বা অমুকের মেয়ে, সেটা বোধহয় আমরা অন্যায় করি, কারণ ওদের যদি আমরা সুস্থ হয়ে বাঁচতে না দিই আমরা কিন্তু আরও ভুল কাজ করার পথে অনেককে ঠেলে দেব, কারণ সমাজ যদি ওদের অ্যাকসেপ্ট না করে, ওদের যদি মানুষ হতে না দেয়, তাহলে ওরা কোথায় যাবে? ভুল পথেই যাবে যেখানে ওদের অ্যাকসেপ্ট করবে, তাই না? তা আমরা বোধহয় একটুখানি আমাদের ভাবতে হয়, কারণ আমার এখন সময় নেই, আমি অনেক বলতে পারতাম যে হাউ দে ওয়ার রিজেক্টেড, যখন আমি ওই 11টা ছেলে নিয়ে গিয়ে, ছেলেদের কেউ বেশি নিতে চায় না, তাই মেয়েদের অনেক বেশি, আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ ইটস এজ অফ গার্ল চাইল্ড, যেটা খুব প্রয়োজন, কারণ অনেকদিন তো মেয়েরা পিছিয়ে ছিল, যে কারণে এখন ছেলেদের নিয়ে আমি যখন গিয়েছিলাম একটা স্কুলে, প্রিন্সিপাল ওয়াজ ভেরি নাইস, বললেন হ্যাঁ আমি নিশ্চয়ই নেব, তবে ওদের গার্জিয়ান আপনাকে হতে হবে। আমি বললাম ঠিক আছে আমি হব, ওদের মায়েরা বা বাবারা ভিতরে আছে। পরের দিন যখন গেলাম ওদের ভর্তি করতে, বললো যে না, অন্য বাচ্চাদের গার্জিয়ানরা আপত্তি জানাচ্ছে, কারণ ওদের মা বাবারা দোষী, ওরা তো কোনো দোষ করেনি, তাই সেই জায়গায় কিন্তু আবার আমরা দোষী, যে আমরা কিন্তু একজন বাচ্চাকে রিজেক্ট করাটা, আই থিঙ্ক আমি তখন বলতাম যে আই ফিল লাইক আ ক্রিমিনাল মাই সেলফ। আমরা যদি সবাই এরকম একটা সুন্দর অর্গানাইজেশন যারা এই ইনক্লুসিভ এডুকেশন দিচ্ছে, গান বাজনা শুধু না, ওদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে ওদের যে একটা জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে, এই ছেলেমেয়েরাও যেন সেই সুযোগটা পায়। আমি দরকার হলে ওদের আপনাদের কাছে পাঠিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ, আমার এত ভালো লেগেছে, নামটাই এত সুন্দর, আগামী নির্মাণ। আমরা যেন সামনের দিকে পথ চলতে এগিয়ে থাকি, পিছনটা ভুলে যাব না, কিন্তু সেটা যেন আঁকড়ে না থাকি। থ্যাংক ইউ। অলকনন্দাদি প্রথমেই বলেছিলেন উনি বলতে পারেন না, কিন্তু যা বললেন সেটা পুরোটাই মনে হলো যেন সত্যি সত্যি ভীষণ মনের কথা দিয়ে ভরিয়ে বললেন। আর সত্যি এই কথাগুলো থেকে একটা জিনিস ভাবনার আমাদের সকলের
মাথার ভেতরে বোধহয় বা মনের ভেতরে কোথাও একটু নাড়া দিয়ে গেল যে আমরা কি সত্যি এই সমাজকে অন্যরকমভাবে তৈরি করতে পারি না? সত্যি যাদের অপরাধী আমরা বলে চিহ্নিত করছি তাদের শাস্তি তারা পাচ্ছেই, কিন্তু এই যে বাচ্চারা বা শিশুরা যাদের সত্যি যে অধিকারগুলো স্বভাবতই রয়েছে সেগুলো তারা পাচ্ছে না, সত্যি আমাদের সকলেরই বোধহয় এই চেতনার জায়গাটা অলকনন্দাদি খুব ভালো করে বুঝিয়ে দিলেন। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সত্যি মনে হয় এই ভাবনাগুলো করার দরকার হয়ে পড়ছে, এবং সত্যি শিল্প চেতনা দিয়ে এবং নৃত্য দিয়ে যে জায়গায় উনি পৌঁছে দিয়েছেন তাতে তারা শিল্পীর সম্মান যথেষ্টভাবেই পাবে, এবং আগামী দিন নিশ্চয়ই এই জায়গাটা থেকেও বেরিয়ে আসতে পারবো আমরা, যে যেভাবে তাদেরকে অপরাধী বলে চিহ্নিত করা হচ্ছে তাদের সেই জায়গা থেকে সেই মুক্তির পথ আমরা দেখতে পাবো। আগামী নির্মাণের সঙ্গে সকলেই রয়েছেন যারা এইভাবে কাজ করে চলেছেন, নিশ্চয়ই আমরা নিশ্চয়ই কোনো দিশা খুঁজে পাবো। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীমতী অলকনন্দা রায় তার এই সুন্দর বক্তব্যের জন্য। কিশোর বৈঠক প্রকাশের জন্য মঞ্চে ডাকবো আগামী নির্মাণের পক্ষ থেকে কাউকে, এবং এই কিশোর বৈঠক প্রকাশ করবেন শ্রী দেবাশিস দেব। মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা যদি সকলে একটু সামনে আসেন। এই কিশোর বৈঠক আপনাদের সংগ্রহে রাখতে পারেন, বাইরে যেখানে রয়েছেন সদস্যরা আগামী নির্মাণের কিশোর বৈঠকের আপনারা তাদের থেকে সংগ্রহ করতে পারেন ২৫ টাকা মূল্য দিয়ে। আমাদের আগামী নির্মাণের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার প্রথা রয়েছে এবং সেটা আমরা এই মঞ্চে আজকে করতে চাই। সৃজনশীল সাহিত্য কর্মশালা বেথুন কলেজিয়েট স্কুল, তাতে প্রথম হয়েছিলেন শ্রুতিলক্ষ্মী কাবাসি, তাকে মঞ্চে ডেকে নিতে চাই। দ্বিতীয় তিয়াশা নাগ এবং চৌথভাবে তৃতীয় তিয়াশা পাইন মধুরিমা দাস, তাদের সকলকে মঞ্চে আসতে অনুরোধ জানাব। প্রথমে ডেকে নেব শ্রুতিলক্ষ্মী কাবাসি, তাকে পুরস্কার দেবেন শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরী। সৃজনশীল সাহিত্য কর্মশালা বেথুন কলেজিয়েট স্কুলের প্রথম শ্রুতিলক্ষ্মী কাবাসি, একটু হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। দ্বিতীয় তিয়াশা নাগ, যৌথভাবে তৃতীয় তিয়াশা পাইন মধুরিমা দাস, শিবরামপুর মাধ্যমিক হাই স্কুল ফর গার্লসে প্রথম শ্রাবণী দাস, দ্বিতীয় মৌ পৈলান, তৃতীয় সুচন্দা দাস, তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি।
শিবরামপুর মাধ্যমিক হাই স্কুল ফর গার্লসে প্রথম শ্রাবণী দাস, পুরস্কার দিচ্ছেন শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরী। শ্রাবণী দাস প্রথম শিবরামপুর মাধ্যমিক হাই স্কুল ফর গার্লসে। দ্বিতীয় মৌ পৈলান, তৃতীয় সুচন্দা দাস, অশোক চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এই পুরস্কারটি পেয়েছে শ্রুতিলক্ষ্মী কাবাসি। এই পুরস্কারটি দেবেন শ্রী প্রবুদ্ধ রাহা। মঞ্চে ডেকে নেব শ্রুতিলক্ষ্মী কাবাসিকে। আগামী নির্মাণ অবৈতনিক পাঠদান কেন্দ্রের বিশেষ পুরস্কার। এই পুরস্কারটি পেয়েছেন সিমরন। মঞ্চে ডেকে নেব সিমরনকে। আগামী নির্মাণ অবৈতনিক পাঠদান কেন্দ্রের বিশেষ পুরস্কার পেয়েছে সিমরন। মঞ্চে তাকে ডেকে নেব। এই পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ জানাব ডক্টর সঙ্গমিত্রা মুখার্জিকে। এই পুরস্কারটি যারা স্পন্সর করেছেন তাদের দুজনের নাম একটু বলে দিতে চাই আপনাদেরকে। দিবালোক একটু যদি মঞ্চে আসেন। দেবদত্ত রায়চৌধুরী এবং সুপর্ণা রায়চৌধুরী, তাদের জন্য একবার হাততালি চাই। আগামী নির্মাণ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নিউ আলিপুরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং এ গ্রেড এবং সেন্টারে স্থানাধিকারীদের ডেকে নেব মঞ্চে। সৌমী সিনহা, চন্দনা দাস, রিয়া কর। সৌমী সিনহা, তাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ জানাব শ্রীমতী অলোকানন্দা রায়। চন্দনা দাস মঞ্চে ডেকে নেব। রিয়া কর,
ধন্যবাদ শ্রীমতী অলকানন্দা রায়কে। দিব্যালোকের কাছে একটু দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু যদি একটু বলেন এখানে। আমি আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ডিরেক্টর এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সংঘমিত্রা মুখার্জির নির্দেশে জানাচ্ছি যে আমাদের গত বছরে যতজন পরীক্ষার্থী ছিলেন তারা সবাই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন, তিনজন এ গ্রেড পেয়েছিলেন। তাদের মধ্যে থেকে যারা প্রথম যে তিনজন আমাদের সেন্টার থেকে হায়েস্ট, আজকে আমরা তাদের তিনজনকে এখানে সংবর্ধনা দিলাম। বিশিষ্ট অতিথিদের আমরা মঞ্চে এতক্ষণ রেখেছি এবং আমাদের সত্যি গর্ববোধ হচ্ছে আজকে এই মঞ্চে আগামী নির্মাণের এই অনুষ্ঠানে এত গুণীজনকে আমাদের সঙ্গে পেয়েছি। তাদেরকে আমরা অনুরোধ জানাবো তারা আসন গ্রহণ করবেন এবং আমাদের সঙ্গে এই সঙ্গীতের অনুষ্ঠানে থাকবেন, সেই অনুরোধ জানাচ্ছি। আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা আসন গ্রহণ করুন। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে ডেকে নেব সুস্মিতা মণ্ডল সহ সম্পাদিকা, ধন্যবাদ জ্ঞাপন জানাবেন তিনি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে অনুষ্ঠানের জন্য আমরা যাদের কাছে কৃতজ্ঞ তাদের ধন্যবাদ জানাই, শ্রী প্রবুদ্ধ রাহা, শ্রীমতী উৎপলা দত্ত, শ্রীমতী জয়শ্রী রায়চৌধুরী, শ্রী সোমনাথ চ্যাটার্জি, শ্রী দেবাশিস দেব, শ্রী অনুপ রায়, শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায়, শ্রী স্বপন সোম, শ্রী শিমুল ঘোষ, ডক্টর অমিতাভ চন্দ, শ্রী অমিতাভ চৌধুরী, শ্রীমতী গোপা চৌধুরী, শ্রী ও শ্রীমতী দেবদত্ত রায়চৌধুরী, শ্রীমতী অলকানন্দা রায়, শ্রীমতী শর্মিষ্ঠা নন্দী, প্রমোদ কর বিভাগ, কলকাতা পুরসভা, কৃষি আয়কর বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, বিড়লা একাডেমি কর্তৃপক্ষ কর্মীবৃন্দ এবং আমাদের সকল শুভানুদায়ী ও দাতাগণকে নমস্কার। ধন্যবাদ সুস্মিতা মণ্ডলকে, আগামী নির্মাণের সহ সম্পাদিকা। এবার শুরু করব গানে গানে তিন সুরকার অনুপম ঘটক, পবিত্র চট্টোপাধ্যায় ও রবীন চট্টোপাধ্যায়ের গান নিয়ে এই অনুষ্ঠান। গানে গানে তিন সুরকার অনুপম ঘটক, পবিত্র চট্টোপাধ্যায় ও রবীন চট্টোপাধ্যায়ের গানের ডালি নিয়ে আগামী নির্মাণের শিল্পীরা মঞ্চে। আমাদের সঙ্গে আজকে যন্ত্র সহযোগিতায় যারা রয়েছেন, কিবোর্ডে গৌতম চৌধুরী, তবলায় সুব্রত পাল, গিটার সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, শব্দ প্রকল্পনে হাসি পাঞ্চাল। শুরু করছি গানে গানে তিন সুরকার। আজকের এই সঙ্গীত সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা স্মরণ করব বাংলা আধুনিক গানের তিন অসাধারণ সুরকারকে, অনুপম ঘটক, পবিত্র চট্টোপাধ্যায় ও রবীন চট্টোপাধ্যায়। অপূর্ব সুরসৃষ্টিতে যারা ভরিয়ে রেখেছিলেন বাংলা গানের স্বর্ণযুগ। এককালের অত্যন্ত জনপ্রিয় এইসব সুরকারের নাম আজ প্রায় বিস্মৃত। তাঁদেরকে বিস্মরণের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার আমাদের এই বিনম্র প্রচেষ্টা। প্রতি বছরের মতন এবছরও এই প্রচেষ্টায় সাহায্য করেছেন শ্রী অনুপ রায়, শ্রী স্বপন সোম ও শ্রী দেবাশিস দেব। তাদের কাছে আমরা বিশেষ রূপে কৃতজ্ঞ, আর কৃতজ্ঞতা জানাই রবীন চট্টোপাধ্যায়ের পুত্র শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়কে, যিনি তার পিতার জীবনপঞ্জী ও বাংলার আধুনিক গানে তার প্রভাব সম্বন্ধে জানতে আমাদের সাহায্য করেছেন। এই তিন সুরকারকেই আমরা জানি গভীর নিবিড় রোম্যান্টিক গানের সুরকার হিসেবে, কিন্তু তাছাড়াও কত রকমের গানেই যে তাদের প্রতিভার ছাপ ফেলেছেন তাও আজ আমরা শুনব। বিশেষ করে আধুনিক গানের বিশিষ্ট গীতিকার হীরেন বসু, প্রণব রায়, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার প্রমুখের সঙ্গে বাংলা ভক্তিগীতির ধারা নিয়ে তারা উজ্জ্বল করে রেখেছিলেন বাংলা আধুনিক গানকে, স্বর্ণকণ্ঠের সব গায়ক গায়িকাদের মাধ্যমে, যা আজও অবিস্মরণীয়। আমাদের সময় খুব অল্প, তাই আমরা খুব অল্প গানই আজ আপনাদের শোনাতে পারব, তার মধ্যেই আমরা বৈচিত্র্যের সন্ধান করব। প্রথমেই আসব অনুপম ঘটকের কথা। তার জীবন পর্ব তুলনায় অনতি দীর্ঘ, তার মধ্যেই তিনি যেসব গানে সুর দিয়েছিলেন তার সবকটি হীরক সমুজ্জ্বল। আই চলে আয়া নে ঘরে, বিশ
জীবন নদীর জোয়ার ভাটায় কত ঢেউ ওঠে পড়ে, সেই হিসাব কভু রাখে না কালের খেয়া, কত পথ সে তো পার হয়ে যায় পালে তার হাওয়া ভরে, জীবন নদীর জোয়ার ভাটায় কত ঢেউ ওঠে পড়ে, সেই হিসাব কভু রাখে না কালের খেয়া, কত পথ সে তো পার হয়ে যায় পারে তার হাওয়া ভরে, জীবন নদীর জোয়ার ভাটায় ওরে ও যাত্রী এই খেয়াতে পাড়ি দিতে হবে আজি, কুল থেকে কুলে নিয়ে যেতে তোরে নিয়তি সেজেছে মাঝি, তার কঠিন মুঠি যে চিরদিনই তোর, কঠিন মুঠি যে চিরদিনই তোর, ভাগের হাল ধরে জীবন নদীর জোয়ার ভাটায়, ওরে ও যাত্রী কে জানে কোথায় কোন কূলে গিয়ে কবে, ক্লান্তি না জানা অকূলের এই পথ তোর শেষ হবে, অতীতের শোকে কেন তবু চোখে, অতীতের শোকে কেন তবু চোখে, শ্রাবণের ধারা ঝরে জীবন নদীর জোয়ার ভাটায় কত ঢেউ পড়ে, সেই হিসাব প্রভু রাখে না কালের খেয়া, কত পথ সে তো পার হয়ে যায় পালে তার হাওয়া ভরে, জীবন নদী ছড়া দে
এবার আমরা শোনাচ্ছি অতীতের প্রবাদ প্রতিম ছায়াছবি শ্রী তুলসীদাসের দুখানি গান, প্রিয়ার প্রেমের প্রতি গভীর আত্মসমর্পণের গান যা আজও চির নবীন। কুতুহলে পত্র লেখার ছ
শুনি সে শুধুল খরা ঘাত হৃদয় কোমলে সে শুধুল খরা ঘাত হৃদয় কোমলে বিদুনায় ম্লান হয়ে থাকে প্রিয়ার প্রেমের লিপি লিখুনি তরে বধকা তবু অভিসার পথে মেঘু বাহিয়া হই তো রহিবি প্রিয়া পথু চাহিয়া তবু অভিসার পথে মেঘু বাহিয়া হই তো রহিবি প্রিয়া পথু চাহিয়া বিরোহী বিরোহী বিরোহী
এখানে একটু বলে রাখি, এই লিখিনু যে লিপিখানি গানটির যে নিবেদন আপনারা শুনলেন, এটির আরও একটি প্রচলিত প্রকাশ আছে, বাট এটি একটি তার বিশেষ দিক, বিশেষ একটা অন্যরকম চলচ্চিত্রে দুভাবে ব্যবহৃত হয়েছিল গানটি। আমরা এর আগে একবার এটা প্রচলিত অঙ্গে করেছিলাম, আবার আমরা নিবেদন করলাম, এটা একটা বিশেষ প্রকাশ এই গানটির। এর পরের দুটি গান বাংলা আধুনিক গানের সমুজ্জ্বল দুটি নিদর্শন, এবং এই দুটি গান করে আমরা অনুপম ঘটকের বিভাগ শেষ করব। Thank you.
এর সাথে শেষ হলো আমাদের প্রথম অনুপম ঘটকের বিভিন্ন সুরসৃষ্টির বিভাগ। আমরা এরপর যাব পবিত্র চট্টোপাধ্যায় স্মরণে। আমাদের মধ্যে কিছু নতুন শিল্পী আসবেন এবং আপনাদের সঙ্গে সামনে এখন যারা নিবেদন করলেন তাদের মধ্যে ছিলেন কৃষ্ণা রায়, শ্রী শিমুল ঘোষ, শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায়, শ্রীমতী পাপড়িদেব, শ্রীমতী শম্পা সরকার রায় এবং ডক্টর অমিতাভ চন্দ এবং নন্দিতা মুখোপাধ্যায়। এবার আমরা শোনাব অত্যন্ত প্রতিভাশালী কিন্তু তুলনামূলকভাবে অবহেলিত সুরকার পবিত্র চট্টোপাধ্যায়ের কিছু সৃষ্ট সুর। এমন অনবদ্য সুরকার আজ প্রায় বিস্মৃত কিন্তু তার গানগুলি এখনো আমাদের ভীষণই প্রিয়। এবার অন্য গানের পালা। হুম হুম হুম
পরের গানটি গাইবার কথা ছিল অর্পণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সে অনিবার্য কারণে তার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি। ও আমরা যাবো শরীনার গান। কেন রাধা, কেন মানে না
এবার শুনুন পবিত্র চট্টোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় গানটি, কথায় সুরে এবং দৃশ্যায়নে গানটি অত্যন্ত মনোমুগ্ধকর। গানটি আলো আমার আলো ছবির গান, পুলকবাবুর লেখা। এখানে ভুল করে গৌরীপ্রসন্ন মজুমদারের নাম লেখা আছে। পুলকবাবু সুপুত্র, একটা মুদ্রণ সুপুত্র আমাদের সামনে পিয়ালবাবু বসে আছেন, আর পবিত্র চট্টোপাধ্যায় সুর মান্না দে গিয়েছিলেন, আর অসাধারণ পিকচারাইজেশন। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে চট্টোপাধ্যায়ের এই বিভাগটি আমরা শেষ করলাম। আমাদের সঙ্গে ছিলেন শ্রী স্বপন সোম, ওটাও আরেকটা মুদ্রণ দোষ আমাদের, আমাদের লিফলেটে ওনার নামটা স্বপন ঘোষ হিসেবে এসেছে। ডক্টর অমিতাভ চন্দ আমার পাশে আছেন, ছিলেন সৌরিনা দত্ত এবং নন্দিতা মুখোপাধ্যায়। রবীন চট্টোপাধ্যায়, আমরা নতুন শিল্পীদের অন্যান্য শিল্পী যারা আছেন তাদের দেখে নেব। রবীন চট্টোপাধ্যায় ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন
এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, বাংলা এবং আইন তিন বিভাগে স্নাতক হওয়ার পর সারা ভারতবর্ষের বিভিন্ন স্টলওয়ার্ট মিউজিশিয়ানদের কাছে ওনার শিক্ষা তালিম নিতে থাকেন, যেমন বেনারসের সিদ্ধেশ্বরী দেবী কাছে উনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে খেয়াল ঠুংরি ইত্যাদি শেখেন, পণ্ডিত ভীমসেন যোশীর গুরুভাই পণ্ডিত কেশব গণেশজির কাছ থেকে ভজনে বিশেষ তালিম নেন, কাজী নজরুল ইসলাম, সুরসাধক হিমাংশু দত্ত ওনারাও তার সঙ্গীত গুরু ছিলেন, বিখ্যাত সেতার বাদক মানিকলাল নাগের পিতা স্বর্গীয় গোকুল নাগের কাছ থেকে সেতার শেখেন বিখ্যাত গোয়ানিজ শিল্পী ববি ব্যাংকসের কাছ থেকে শেখেন স্যাক্সোফোন এবং ট্রাম্পেট, বিখ্যাত বেহালা শিল্পী পরিতোষীলের কাছ থেকে বেহালা এবং বিখ্যাত বংশীবাদক পরিতোষীলের কাছ থেকে বাঁশি শেখেন। হ্যাঁ, আপনি এটা ঠিক করতে পারবেন। নিউ থিয়েটার্সের সঙ্গীত পরিচালনা রায়চাঁদ বড়ালের ভাই জলু বড়ালের কাছে পিয়ানো এবং সুবল দাশগুপ্তর কাছ থেকে তবলাও শিখেছিলেন। অনুপম ঘটক, শচীন দেব বর্মন, তিমির বরণ ভট্টাচার্য, দুর্গা সেন, খেমচাঁদ প্রকাশ প্রমুখ প্রবাদ প্রতিম সুরকারদের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। অগ্রদূত নামে সঙ্গীত পরিচালনার দল সৃষ্টি করেন। ছায়াছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কাউন্টার মিউজিককে সৃষ্টির ওপর তার প্রভাব ছিল। 1943 সালে বাংলা গানের প্রথম 34 জন শিল্পী নিয়ে তৈরি অর্কেস্ট্রা নিয়ে কাজ করেন তিনি। পরবর্তী যুগের অনেক প্রথিত যশা গায়ক ও বাদকের খ্যাতিতে তার প্রচুর অবদান। আমরা শুনব তার সুরসৃষ্ট কিছু নিবেদন। Thank you.
কষ্টতর শত নাম পেল নারায়ণ, কষ্টতর শত নাম পেল নারায়ণ, কষ্টতর শত নাম পেল নবমিনিশিরে তোর দয়া নাই রে, তোর দয়া নাই, এত করে সাধিলাম তবু হইলি ভোর, নবমিনিশিরে
নবমী দিশে রে তোর দয়া নাই রে, এত করে সাধিলাম তবু হইলি ভোর। নবমী দিশে রে ডম্বরু গরু গরু কহিব মন ব্যথা শুধাই মহেশ্বরে, তিনটে দিনের বেশি কন্যা থাকে না আর ঘরে, তিনটে দিনের বেশি কন্যা থাকে না আর ঘরে। উমা শশী উদয় হইয়াও, উমা শশী উদয় হইয়াও অস্ত যেতে চা গুরু গুরু ওই শোনা যায়। এবার আমরা ফিরে যাব কয়েকটি বিভিন্ন স্বাদের অনবদ্য গানের প্রতি, যেগুলোকে তার অমর সৃষ্টি বলা হয়। চাঁদের এত আলো চাঁদের এত আলো সে আমার ডাকে উতলা মাধবী রাতে, মাগিছে যে মোরাকে চাঁদের এত আলো। ফুলের সুরভি তাহারে ছাড়িয়া যাচ্ছে, ফুলের সুরভি আছে তাহারে ছাড়িয়া যাচ্ছে, মনের সুরভি মম সমীরণ থাকি থাকি লতার কোলে, কত না বিহগ জানি বনের লতার কোলে, কত না বিহগ জানি গানের লহর তোলে, কহে গো কত না কথা মোর গানে শুনিয়া অবাক মানে, মোর কথা মোর গানে শুনিয়া অবাক মানে, আমার কণ্ঠ যাচ্ছে
থই থই করে অথই গাঙে কানু থই থই করে অথই গাঙে কানু জাল জলকে যেতে বাজে তুরি বাইব কেমনে মনের মানুষ বিহারে আমার একা তুরি বাইব কেমনে মনের মানুষ বিহারে এত ফুল ফুটেছে গরি চাতার বনে আরে বাপরা বোবাল মনের মানুষ বিহারে হলে বল তারে ছিল কত স্বাদ গো পরানির স্বাদ সাক্ষী থেকে তরুলতা আকাশের চাঁদ দেখা হলে বল তারে ছিল কত স্বাদ গো পরানির স্বাদ মন দিনে মন যায় না পাওয়া এই জানি কানপুরা
প্রীতি বসত কুরেজি দেশে সে থাকিয়া ভিড়াই সম্পা আমি চাঁদেরই সম্পা যদি পাও সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যা আমি চাঁদেরই সম্পা যদি পা প্রীতি বসত দূরে জি দেশে সে থাকিয়া ভিড়াই সম্পা আমি চাঁদেরই সম্পা যদি পা সে দেশের পথ চিনে আমারি পীড়ান সাধ হয় ঘর বাইন্ধা থাকি দুজনা সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যায় আমি চাঁদেরই সম্পা যদি পা সেথা চাঁদনী রাত পুহায় না রে শুকায় না তথু চাঁদে আর চাঁদ মুখে হইয়া যায় ভুল সেথা মোর বুকে ঢেউ দিবে উত সেথা মোর বুকে ঢেউ দিবে উত তরে ছাড়া কারে বাসনা প্রীতি বসত রে জি দেশে সে থাকিয়া ভিড়াই সম্পা আমি চাঁদেরই সম্পা যদি পা সাত সাগরে পাড়ি দিয়া তোরে নিয়া যা আমি চাঁদেরই সম্পা সময় অভাব তাই কয়েক অনেক গানই আপনাদের আমরা শোনাতে পারলাম না অনেক অতৃপ্তি আমাদেরও উদ্বেল করছে তাই এবার আমরা এদের সম্মান দেওয়ার জন্য এদের রচিত একটি গীতমালা শোনাচ্ছি যা তাদের সবার গান মিলিয়ে মিশিয়ে যাতে খুব সামান্য অল্প হলেও আপনারা আরও কয়েকটি গান শুনতে পারেন এই পর্বের প্রথম গানটি সদ্য প্রয়াতা অনন্যা শিল্পী বনশ্রী সেনগুপ্তর স্মৃতির প্রতি আমাদের উৎসর্গ করে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি গানটি তাঁরই গাওয়া শ্রী রবীন চট্টোপাধ্যায়ের সুরে ও শ্যামল গুপ্তর কথায় Thank you.
Thank you.
সাথে তুমি চলেছ, আমি আপন করি চাহিনি, তবু তুমি তো হয়েছ জীবনের পথে, ডাকিনি তোমায় সাথে সাথে তুমি রয়েছ, আমি আপন করিয়া কখন শুরু কখন যে শেষ কে জানে, ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে, এ যে বাজি করে খেলারে মন, বাজি করে খ
খেলার মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে সে কে জানে এবার আমরা আসছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানে লালু ভুলু ছবির সেই অনন্য গানটি যেটি সুর দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায় এবং গায়ক ছিলেন শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায় ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো এই প্রাণ রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো এই
প্রাণ ঝরনা জাগলো পাষাণ কালা ভাঙল কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো। শেষ হলো আজকের গানে গানে তিন সুরকার অনুপম ঘটক, পবিত্র চট্টোপাধ্যায় ও রবীন চট্টোপাধ্যায়ের গান নিয়ে এই অনুষ্ঠান। আজকে এইখানে দাঁড়িয়ে একজন মানুষকে সবাই খুব মিস করছি, আসলে তার কথা না বলতে পারলে একদম অসম্পূর্ণ থেকে যায়। তিনি আমাদের দীপাদি, দীপা চট্টোপাধ্যায়, আগামী নির্মাণের সভানেত্রী, বেশ অসুস্থ। আমরা সকালেই প্রার্থনা করছি দীপাদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে আরও ভীষণভাবে থাকুন। কিন্তু আজকের এই সন্ধ্যায় দীপাদিকে সত্যি আমি ভীষণ মিস করেছি, কারণ সামনের সারিতে দীপাদি থাকেন এবং প্রত্যেক সময় আমার বলায়, আমার কথা বলার সঙ্গে সঙ্গে অনেক কিছু দীপাদি মনে করিয়ে দেন, এটা বলনি এটা বলে দিও। কিন্তু তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই আজকে দীপাদির কথা খুব মনে হচ্ছে। আমি জানি আজকে আমার সঙ্গে যারা রয়েছে মঞ্চের সকল শিল্পী, তারা সকলেই দীপাদির সঙ্গে বহুদিনের সাথী, তারা সকলেই খুব মিস করছেন দীপাদিকে। এই কথাগুলো খুব একটু আগে হচ্ছিল। দীপাদির আরোগ্য কামনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন। আজকে আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন তাদের জন্য একটুখানি সময় চেয়ে নিচ্ছি। কিবোর্ডে গৌতম চৌধুরী, তবলায় সুব্রত পাল, গিটার সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, শব্দ প্রক্ষেপণে হাসি পাঞ্চাল। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম শর্মিষ্ঠা। সকলে ভালো থাকবেন, সুরে থাকবেন, আগামী নির্মাণের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শ্রোতারাও মিস করলেন, আর ডেফিনেটলি আপনাদের সকলে নিজেদের জন্য একবার জোরে হাততালি, কারণ আপনারা ছাড়া আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। এই হাততালিটা আপনাদের জন্য দিতে হবে। হ্যাঁ, সঙ্গীত বিভাগের পক্ষ থেকে বলি, আমাদের সঙ্গে আমাদের নতুন শিল্পী উৎস রায়, তার সঙ্গে আপনাদের পরিচয় হয়নি। নবনীতা বন্দ্যোপাধ্যায় পরিচয় হয়নি, নন্দিতাকে চেনেন, বাবরি দেব সঙ্গে ছিলেন প্রথম থেকে, শম্পা সরকার রায় উনিও প্রথম থেকে ছিলেন, জেসিকা সেন এবং আমি সিদ্ধার্থ রায়। ধন্যবাদ। আর প্রশান্ত আদিত্যবাবু, উনি সাদা চেয়ারে সাদা পাঞ্জাবি মিশে গেছে একদম। প্রশান্ত আদিত্যবাবু আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিলেন, তার কথাও জানালাম।